رسول الله يا حبيب الله সখী ও হাবিবুল্লাহ তারপরে আল্লাহর নবী বললেন মসজিদ মাদ্রাসা যারা দান করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু আত্তাইবু হাবিবুল্লাহ তওবা কইরা হলো আল্লাহ পাকের বন্ধু দুনিয়ায় মারাত করতে ব্যস্ত থাকবে কিন্তু তারা দুনিয়ার জমিনে কবরের কথা ভুলে যাবে বিল্ডিং পালাখানা করতেই থাকবে নিজের কবরে আল্লাহ নবী এই সময় থেকে লক্ষ্য করে বলেছিলেন চুল চুল গাছের পাতা পড়ে যাবে ঝরে যাবে অন্যদিকে চলে যাবে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এক পরিমাণ নড়ছে না
সব কিছু সেই রাসূলুল্লাহ 1400 বছর আগে তিনি যা বলে গেছেন সেই সময়টুকু আমরা দেখতে পাচ্ছি এই সেই সময় খুব কঠিন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা আজকের রাস্তা সাহাবান এইজন্য আল্লাহর কাছে দোয়া আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন হিংসুক যারা কেন হিংসা যাদের অন্তরে আছে সে পাঁচ ওয়াক্ত নামাজি হোক সুজাদার কবুল হবে না কারণ মুআল্লিমুল মালায়েকা ছিল আজাজি অহংকার করার কারণে শয়তান পরিণত হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবীরা কার্যকর করো সাহাবায়ে কেরামরা কার্যকর করলেন ধরিয়ে দেওয়া হলো বলো সাহাবারা কি হচ্ছে ওই কাটটা পড়ে কি হয়েছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাহি হয়ে গেছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাট যেমন পড়ে সাহি হয়ে গেছে কিন্তু চুল পরিবার অন্তরে দিয়া চলে হিংসা চলে কাঠ যেমন আগুন যেমন কাঠ পুড়ে সাই করে দিয়েছে তারা মন গুলো হিংসাটা পুড়ে সাই করে দেবে আপনি ওদের জন্য দোয়া করবেন না যারা ব্যভিচারী আর যারা মত্ত হিন্দু যারা গণক যারা জ্যোতিষী এখন আবার মুসলমানের মধ্যে অনেক আবার গণক হাত গুনে বলে যাচ্ছে তোমার চারটে বিয়ে হবে পাকা কাফের হয়ে যাবে বসির আল্লাহ মাহমুদ লিখছেন জটিল মশলা কিতাবটির নাম হচ্ছে জটিল মশলা মীমাংস সেই জায়গায় লিখছেন হুজুর আল্লামা যে যদি কেউ বলে এইভাবে যদি কেউ মানুষকে বিশ্বাসের তার আন্তরিক শুনে বিশ্বাস করে নেয় যে বলছে সেও তো কাফের হয়ে যাবে আর যে শুনে বিশ্বাস করবে সেও কাফের হয়ে যাবে এটা হলো আমরা একমাত্র তাকদীরি ওয়া শারহি মিনাল্লাহ তাআলা তাকদীরের ভালো মন্দ কে কে ডিসাইড করেন করে বলুন কে আল্লাহ তুমি বান্দা হয়ে তুমি মুস্তানিফ হয়েছো তুমি কি আল্লাহর উপরে চলে গেছো না আমরা মুসলমান আমরা গণককে বিশ্বাস করি না আমরা জ্যোতিষীকে বিশ্বাস করি না এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না জেনে না দেখে ঈমান এনেছি তিনি যা কোরআন শরীফে বান্দাকে বান্দিকে চলতে বলেছেন সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমরা আমার ইবাদত করবে কারোর কাছে মাথা নত করবে না তোমরা আমার কাছে সাহায্য চাবে কারণ মাজারকে সাহায্য চাওয়া দরকার নেই যদিও যাও দোয়া করে চলে আসবে কোন দরগায় গিয়ে সাহায্য করবে না যে বাবা আমাকে সাহায্য করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করার মানে জোরে বলে সুবহানাল্লাহ আর এই সবে বলা কথা লক্ষ্য করে আমাদের গ্রামগঞ্জে এখন ওই যে হালুয়া হালুয়া রুটি করা হয় তো আচ্ছা এই এই কথাটা কোথায় পেয়েছি আমরা হালুয়া রুটি কোথায় পেয়েছি বলেন ইসলাম চলে কোরআন হাদিসের দ্বারা যে যুক্তি কোরআন হাদিসের সাপেক্ষে সেই যুক্তি চলে আজ দাবি দাবি কি কোরআন হাদিস ইসলামের ও আজ দাবি যুক্তি মানায় না চলে না কোথায় পেয়েছেন হালুয়া রুটি সব সরাসরি রান্নাঘরে বাড়িতে খেতে হবে হ্যাঁ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে যারা এরকম করে তারা মনে করে যে হযরত হামজা শহীদ হয়েছিল এই মাসে অথচ এই মাসে শহীদ হয়নি আরবি মাসে শাওয়াল মাসে শহীদ হয়েছিল আর আল্লাহ নবী রমজান মুবারক বহুদের মধ্যে শহীদ হয়েছে এই কারণে হালুয়া রুটি খায় আরে মুসলমান আমাদের সমাজে চলছে ধূপ কাটি আটি জ্বালা তবে মৃত্যু বাড়ি
গঞ্জামের জন্য আপনার গঞ্জামের জন্য সমাজটা একটু সমস্যা হচ্ছে বন্ধু আপনি সেই জায়গা ধূপকাঠি দিয়ে পরিবেশটা নষ্ট যাতে না হয় পরিবেশটা ঠিক থাকে সেই ঘরে আপনি ধূপকাঠি জ্বালান সারা বছর বাড়িতে ধূপকাঠির খবর নেই আর সবে বরকতে আপনার বাড়িতে চতুর্দিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মা বাবার কবরে গিয়ে একটু মোমবাতি ধরিয়ে দিন কেন আগুনকে পূজা করা হচ্ছে মুসলমান আগুনকে পূজা করতে শিখেছে হায় রে বেদাত সাজায় এই ইসলামী মুসলমানের ঘরে ঘরে চলেছে কোথায় পেয়েছে আর আমরা মা বাবা ছেলেদের সন্তানদেরকে খেয়াল রাখি না অমুসলমানদের মতন বাজি ফাটানো যত সব সংগ্রামী আওয়াজ কাজ এটার নাম শবে বরাত নয় আপনি শবে বরাতের রাতে পাক হন পবিত্র হন মসজিদে বসে নামাজ আদায় করুন ইবাদত করুন দ্বীন শরিয়াত আপনি মেনে চলুন আল্লাহর হুকুম মোতাবেক চলুন তাহলে আপনি সেই শবে বরাতের রাতটা লাইলাতুল কদরের পর্যায়ে আপনি পেয়ে যাবে আর আপনি এইভাবে যদি চলে সন্তানেরা যদি এইভাবে চলে আমি বাবা আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে ও সন্তান কি আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে খবরদার আসুন আমার নবীকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছে কেমন সম্মান দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ বললেন মা আতাকা রাসূলু ফাতুহু ওমা নাহাকা আনহু ফান্তাহু আমি রাসূলুল্লাহ তোমাদের যেটা করতে বলেছি সেটা তোমরা করো আর যেটা বারণ করতে বলে যেটা বারণ করেছি সেটা তোমরা বিরত থাকো কাজ করো না এ মুসলমান রাসূলুল্লাহর বারণ করা কাজগুলো নিয়ে চলছে আর যে কাজ করতে বলেছে সে কাজগুলো করে এক ঠিক বিপরীত এই সমাজটা সব বিপরীতে পৌঁছে গেছে আসুন আল্লাহ পাক আমার নবীকে কেমন সম্মান দিয়েছিলেন যে আগের মাসটা গেল অনেক ইখতিলাফ আছে রাসূলুল্লাহর মিরাজ হয়েছিল হয়নি আমার রাসূলুল্লাহকে সম্মান এই জন্য দিয়েছিলেন আল্লাহ পাক নিজে আমার নবীকে দাওয়াত করে দিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার রাসূলকে ভ্রমণ করিয়েছিলেন আসরা আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন কেমন নবীর উম্মত আমরা সেই সেই সুন্নাহ আমার মুখে নেই সেই নবীর আদর্শ আমার মধ্যে নেই কিসের আপনি উম্মত আর কিসের মুসলমান আপনার মধ্যে নামাজের বক্ত পাওয়া যায় না সারা জীবন হক শুনেছেন মাহফিল দিয়ে সেই বেনামাজি দিন নেই ইসলাম নেই শরিয়াত নেই তেলাওয়াত নেই কোরআন নেই কিচ্ছু নেই মুসলমানের ঘরে সেই যা ছিল তাই তালিকা আপনার দিয়ে কি লাভ হলো মিলাদটা দেওয়া মানে আলে মালা মালা মতে কোরআন হাদিসের বায়ান শুনে আমরা আম সমাজ আমাদের জীবনটাকে একটা পরিবর্তন দিকে নিয়ে আসতে আসবে তাই তো নাই তাহলে আমাদের সমাজটা 70 বছর জলসা শুনেছি আর এখানে আমি যদি ধরি আপনাদের চতুর্থ কলেমার নাম কি পাঁচটা কলেমার মধ্যে চতুর্থ কলেমার নাম কি আর কলেমাটা বলে বলে বুঝেছে ইন্না মুহাম্মাদ 70 বছর বয়স হয়ে গেছে আমাদের এখন পাঁচটা কলেমা তো বাদ দিলাম প্রথম কলেমা তৈয়বাটাও ভালো করে সহিভাবে বলতে শিখলাম না আহারে মাফ করবে ইকরা পড়ু আর শিখু এটা তো নফল কাজ এটা একটা দিন শরীয়ত এটা নফল কিন্তু ফরজটা ছিল আপনার ইমাম সাহেবের কাছে এসে আপনাকে শিক্ষা গ্রহণ করব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ